students. Good morning, my dear education honor students, especially fourth semester. আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো, ঠিক আছে, যে টপিকটা আলোচনা করব, সেটা হচ্ছে রিকমেন্ডেশন অফ কোঠারি কমিশন। শোনো, একটা জিনিস মাথায় রাখবে যে কোঠারি কমিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিশন ইন ইন্ডিয়ান এডুকেশনাল হিস্ট্রি। ওকে, এই কোঠারি কমিশনে একদম প্রাক-প্রাথমিক থেকে শুরু করে একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। সুতরাং পরীক্ষায় আসতেই পারে যে কোঠারি কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। তো আমি এখানে তোমাদের শর্টলি লিখাবো, ঠিক আছে। তোমরা আশা করি তোমরা উপকৃত হবা, তোমরা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা একটু দেখো, ঠিক আছে। চলো, কোঠারি কমিশন নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সবার প্রথমেই আমাদের যেটা লিখতে হবে সেটা ভূমিকা। স্টার্টিংয়ে তোমরা লিখতে পারো যে 1964 খ্রিস্টাব্দে ডক্টর ডিএস কোঠারির নেতৃত্বে ভারতবর্ষে কোঠারি কমিশন হয়েছিল। এই কোঠারি কমিশনকে আবার ন্যাশনাল এডুকেশন কমিশনও বলা হয়, ঠিক আছে। স্টার্টিং দিলাম, তারপর পয়েন্ট আকারে আমরা বিষয়টাকে উপস্থাপন করব, পয়েন্ট পয়েন্ট আকারে উপস্থাপন করব, ঠিক আছে। তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। তো এখানে আমি যে পয়েন্টগুলোকে নির্দিষ্ট করেছি, পয়েন্টগুলো, যেমন নাম্বার ওয়ান পয়েন্ট, জাতীয় সম্পদ বৃদ্ধি করা। অর্থাৎ কোঠারি কমিশনের একটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো জাতীয় সম্পদ বৃদ্ধি করা। কোনো একটা দেশে, কোনো একটা দেশ যদি উন্নতির শিখরে পৌঁছতে চায়, তাহলে সবার প্রথমে তাকে জাতীয় সম্পদকে বৃদ্ধি করতে হবে। সুতরাং এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট, চারিত্রিক বিকাশ। শোনো, কোঠারি কমিশনে কিন্তু শিক্ষার্থীদের চারিত্রের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। কেন বলতো? ক্যারেক্টার ইজ অল ইন অল ইন হিউম্যান লাইফ। সুতরাং কোঠারি কমিশনে বলা হয়েছে যে শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ যেটা ঘটে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। নাম্বার থ্রি পয়েন্ট, জাতীয় সংহতির জাগরণ। জাতীয় সংহতির জাগরণ অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যেন একটা ইউনিটি, একটা একাত্ম বোধ জন্মায়, অর্থাৎ আমি আমরা একটা ইউনিটি জন্মায় বা একটা সংহতি জন্মায়, সেই বিষয়টার উপর কোঠারি কমিশনে গুরুত্ব দেওয়া হয়েছে। নাম্বার ফোর পয়েন্ট, প্রকাশভঙ্গি ক্ষমতার বিকাশ। শিক্ষার্থীরা যেন তাদের প্রকাশভঙ্গি, অর্থাৎ তাদের বাক স্বাধীনতা বা তাদের প্রকাশভঙ্গি, সেটা যেন বিকাশ ঘটাতে পারে, এই বিষয়টাকে কোঠারি কমিশনে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। নাম্বার পাঁচ পয়েন্ট, নাম্বার ফাইভ যেটা আর কি, জাতীয় ঐতিহ্যের মনোভাব সৃষ্টি করা। শিক্ষার্থীদের মধ্যে একটা জাতীয় ঐতিহ্যের, একটা ন্যাশনালিজম, একটা জাতীয় ঐতিহ্যের মনোভাব সৃষ্টি করতে হবে শিক্ষার মাধ্যমে, শিক্ষার মধ্য দিয়ে, ঠিক আছে। তো এটা ছিল, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নাম্বার সেভেন, আধুনিকতার শিক্ষা। তোমরা একটা জিনিস চিন্তা করবা যে আমরা যদি, আমাদের ভারতবর্ষ যদি উন্নতির শিখরে পৌঁছতে যায়, সময় উপযোগী, যুগ উপযোগী তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে। অর্থাৎ আধুনিকতারও শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দিতে হবে। যদি আধুনিকতার শিক্ষা যদি আমরা শিক্ষার্থীদের মধ্যে ঠিক মতো দিতে না পারি, তাহলে আমরা অনেকাংশে পিছিয়ে যাব এবং আমাদের উন্নতি হ্রাস পাবে। নাম্বার এইট পয়েন্ট, মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষাকে কিন্তু কোঠারি কমিশনে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। মূল্যবোধ বলতে কি বলতো? এটা হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন, শিক্ষার্থীদের একান্তই দরকার। তার কারণ এই মূল্যবোধী শিক্ষা দেয় একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে, ঠিক আছে, বা গড়ে উঠতে। নাম্বার নাইন পয়েন্ট, কর্মমুখী দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা। তোমরা একটা জিনিস জানো, ওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান লাইফ। অর্থাৎ ওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ার্শিপ অফ গড। কাজ করা মানে হচ্ছে ভগবানের পুজো করা। অর্থাৎ কর্মমুখী দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীদের মধ্যে যেন একটা কর্মের প্রতি উদ্যম সৃষ্টি হয়, সে বিষয়টাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে কোঠারি কমিশনে। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করছি সবার প্রথমে এক নম্বর পয়েন্ট যেটা আলোচনা করছি সেটা হচ্ছে জাতীয় সম্পদ বৃদ্ধি করা। কি হবে? জাতীয় সম্পদ বৃদ্ধি করা, অর্থাৎ শিক্ষাকে জাতীয় উৎপাদনমুখী করতে হবে, শিক্ষাকে জাতীয় উৎপাদনমুখী করতে হবে, যাতে জাতীয় সম্পদ বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তার জন্য বিজ্ঞানসম্মত সমস্ত রকমের জ্ঞান ও কর্ম প্রশিক্ষণ দেওয়াই হবে শিক্ষার লক্ষ্য, ঠিক আছে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্টে তোমরা চারিত্রিক বিকাশ, এখানে যে বিষয়টা লিখবা সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার প্রধান লক্ষ্য হবে শিক্ষার্থীদের মনে জাতীয় সংহতি ভাব জাগ্রত করা। এটা আমি একটু আগেও বলেছি, কি হবে? মাধ্যমিক শিক্ষার প্রধান লক্ষ্য হবে শিক্ষার্থীদের মনে জাতীয় সংহতির ভাব জাগ্রত করা, নাগরিকদের মনে চেতনা ও ঐক্যের মনোভাব জাগ্রত করাই হবে শিক্ষার লক্ষ্য। নাম্বার থ্রি, তিন নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো যে শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশে সহায়তা করাকেও মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে কমিশন বিবেচনা করেছে, ঠিক আছে। কি হবে এটা? হবে শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশে সহায়তা করাকেও
মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে কমিশন বিবেচনা করেছে। এই ধরনের চারিত্রিক বিকাশের জন্য কমিশন বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণকে আবশ্যিক হিসেবে গ্রহণ করার কথা সুপারিশ করেছে। ঠিক আছে, নাম্বার চার মানে নাম্বার ফোর যেটা প্রকল্প প্রকাশভঙ্গি ক্ষমতার বিকাশ, প্রকাশভঙ্গি ক্ষমতার বিকাশে কিন্তু আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভারতে মাধ্যমিক শিক্ষার আরেকটি লক্ষ্য হবে শিক্ষার্থীদের প্রকাশভঙ্গির বিকাশ সাধনে এবং পারস্পরিক সংযোগ স্থাপনের মাধ্যমে বিকাশ সাধন করা। নাম্বার ফাইভ যেটা আছে সেটা হচ্ছে জাতীয় ঐতিহ্যের মনোভাব সৃষ্টি করা। এর আগে আমি বলেছি যে বিদ্যালয়ে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মনে জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে। ঠিক আছে, নাম্বার সিক্স পয়েন্ট যেটা আছে গণতান্ত্রিক সমাজদর্শ গঠন। ঠিক আছে, বিদ্যালয় স্তরের শিক্ষার আরেকটি উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মনে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি আস্থার ভাব জাগ্রত করা। কি করা? আস্থার ভাব জাগ্রত করা।